মামলায় বাদ পড়লেও শেষ পর্যন্ত পার পাচ্ছেন না স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারি মামলায় আজাদকে নতুন আসামি করে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন। লাইসেন্সের মেয়াদ না থাকার পরেও করোনার নমুনা পরীক্ষা এবং চিকিৎসার জন্য রিজেন্ট হাসপাতালের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যে চুক্তি হয়েছে তাকে অবৈধ বলছে দুদক। গত বছরের একুশে মার্চ রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি হয় স্বাস্থ্য অধিদপ্তরের। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর এক অভিযানে বেরিয়ে আসে করোনার ভুয়া রিপোর্ট দিচ্ছে রিজেন্ট হাসপাতাল। গ্রেপ্তার হন হাসপাতালটির চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। পরে অনুসন্ধানে নামে দুদক। এক পর্যায়ে নানা সমালোচনায় পদত্যাগে বাধ্য হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। দুই দফা জিজ্ঞাসাবাদ করেও তখন দুদকের মামলায় বাদ দেয়া হয় আজাদকে। আসামি করা হয় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের চার কর্মকর্তা সহ পাঁচজনকে। প্রায় এক বছর ওই মামলার তদন্ত করেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি। তদন্ত প্রতিবেদনে আজাদকে দায়ী করে বলা হয় স্বাস্থ্যের মহাপরিচালকের দায়িত্বে থাকার সময় তার হস্তক্ষেপে রিজেন্ট হাসপাতালের সঙ্গে অধিদপ্তরের চুক্তি হয়। ছয় বছর ধরে রিজেন্ট হাসপাতালের লাইসেন্সের মেয়াদ ছিল না, অথচ অবৈধ চুক্তির উপর ভর করে করোনা পরীক্ষার জন্য প্রায় 4,000 রোগীর কাছ থেকে 3,500 টাকা করে নেয় রিজেন্ট হাসপাতাল। রিজেন্ট হসপিটাল দুটোতে এই দুটোকে ডেডিকেটেড হসপিটালে রূপান্তর করায় তিনি তাদের সাথে রিজেন্ট হসপিটাল কর্তৃপক্ষের সাথে এমইউ করেছেন এবং এই এমইউ করার জন্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছিল না। অনুমোদন হওয়া অভিযোগপত্রে নতুন আসামি আজাদ ছাড়াও মামলার পাঁচ আসামিদের মধ্যে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক বর্তমান চার কর্মকর্তা রয়েছেন। আসামিদের বিরুদ্ধে করোনার নমুনা পরীক্ষা ও চিকিৎসা বাবদ 3,34,00,000 টাকা সরকারি অর্থ আত্মসাতের তথ্য দেয়া হয়েছে। এইসব আসামিগণ অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায় সবাই মিলে শাস্তিযোগ্য অপরাধ করায় তদন্তকারী কর্মকর্তা দাখিলকৃত প্রতিবেদনের সুপারিশের আলোকে কমিশন উক্ত চার্জশিট গ্রহণ করেছে। শিগগিরই বিচারিক আদালতে ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিবে দুদক। আদিত্য আরাফাত, জিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত। ডাক্তার মিল্লাত, আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। স্বাস্থ্যের সাবেক ডিজি সম্পর্কে যে তথ্যটি আজকে দুদক দিল যে নতুন করে আসামি করা হচ্ছে তাকে, তবে এক বছর আগে যে চার্জশিট দেওয়া হয়েছিল, অভিযোগপত্র দেওয়া ছিল, তাতে কিন্তু তার নাম ছিল না। এক বছর পরে তার নামটা আবার এলো। এখন আমি জানতে চাই সেটি হচ্ছে যে তিনি কিন্তু, অর্থাৎ আবুল কালাম আজাদ সাহেব, তিনি তখন বলেছেন যে এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তিটি তিনি করেছেন। এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা সেটি কিন্তু এখনো পর্যন্ত তদন্ত করা হয়নি, বের হয়নি। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, দর্শকদের শুভেচ্ছা। আপনি জানেন যে তিনি কিন্তু এই কথা বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটা আমরা জেনেছি, এবং পরবর্তীকালে যখন ব্যাখ্যা চাওয়া হয় তিনি কিন্তু তৎকালীন সচিবের নামটি বলেছিলেন, যেটা পত্রপত্রিকায় আজকেও এসেছে আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন, এবং যে ছবিগুলো এসছে সেগুলো আসলে সত্যিকার অর্থে সকলেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন অনেকেই সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন, যেটা একটুতে আপনাদের টিভিতে দেখালেন। এখন কথাটি হচ্ছে যে যে কারণে লাইসেন্স নবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে, বাংলাদেশে যদি আজকে দিনটিতে হিসাব করে দেখেন তাহলে কয়টি হসপিটালের লাইসেন্স আছে সেটা আপনাকে অবশ্যই চিন্তা করে দেখতে হবে। সুতরাং লাইসেন্স নবায়ন নেই একটি হসপিটালের ক্ষেত্রে, সেই হসপিটালটি অপরাধ করেছে, বাকিগুলি পার পেয়ে যাচ্ছে, এটাও সঠিক কিনা সেটাও কিন্তু হিসেব করার কথা। আরেকটি কথা হচ্ছে যে এই লাইসেন্স না থাকার পরও সেটা কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়, আসলে তারা খোঁজ খবর নেননি যে হসপিটালের সেই লাইসেন্সটি নেই। সুতরাং তারা যখন সেই সময় কোনো হসপিটাল পাওয়া যাচ্ছিল না, তখন সরল বিশ্বাসে বা সরলভাবে তারা ভেবেছেন যে হসপিটাল পাওয়া গিয়েছে, রোগী চিকিৎসার জন্য সেই হসপিটাল গুলো নিয়ে নেই। তারা যে এর মধ্যে ঢুকে এই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, টেস্ট করতে নেগেটিভকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ করে মানুষকে বিপদের মুখে ফেলবে, ঝুঁকির মুখে ফেলবে, এটা তারা কতটুকু চিন্তা করেছে? কিন্তু কিন্তু ডাক্তার মিল্লাত, আপনি যেহেতু নিজেও চিকিৎসক, আমি আপনার কাছ থেকে জানতেই চাই, সেটি হচ্ছে আমি এই প্রসঙ্গেই জানতে চাই যেহেতু মানে করোনার মতো চিকিৎসা, করোনার মতো চিকিৎসা দেওয়ার মতো বিন্দু মাত্র সুযোগ সুবিধা রিজেন্ট হাসপাতালের নেই, এতটুকু দেখতে হবে না স্বাস্থ্য অধিদপ্তরের? না দেখেই অনুমতি দিয়ে দেবে, এটা তো হয় না। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের একটা হসপিটাল সেকশনই আছে,
যেটি বাংলাদেশের প্রত্যেকটি হসপিটাল ক্লিনিকগুলো দেখভাল করার কথা, লাইসেন্স ঠিক আছে কিনা, ঠিক মতো চলছে কিনা, ডাক্তার আছে কিনা, স্টাফ আছে কিনা, এইটা দেখার দরকার। কিন্তু আমার জানা মতে যে পরিমাণ স্টাফ নিয়ে এই বিভাগটি চলে, তাদের পক্ষে বাংলাদেশের, সারা বাংলাদেশের এটা করা সম্ভব নয়। এটি যেহেতু অভিযোগটি আজকের না, অভিযোগটি এসেছে অনেকদিন আগে, আমাদের তো এর মধ্যেও আমাদের সেই ডিপার্টমেন্টের কোনো দৃশ্যমান পরিবর্তন হয়েছে কিনা আমরা সত্যিকার অর্থে এখন পর্যন্ত জানি না। এবং আমরা আপনার পত্রপত্রিকায় দেখেছি যে কয়েক হাজার হসপিটালের কিন্তু ওই বছরের পর বছর সবাই অ্যাপ্লিকেশন করে ফি জমা দিয়ে রাখে, কিন্তু সার্টিফিকেটটি আর তাদের পক্ষ থেকে দেওয়া হয় না। এটি তো তাদের জন্য সুখকর নয় যে সমস্ত ক্লিনিক বা হসপিটাল রয়েছে যে তারা অ্যাপ্লিকেশন করে বসে থাকবে, বছরের পর বছর তারা সেই জিনিসটি পাবে না, এটা তো আসলে সঠিক নয়। এবং এই লাইসেন্সটি না থাকার কারণে তাদেরকে আবার শাস্তিও পেতে হবে, এটাও তো আসলে সঠিক কিনা সেটাও বিবেচনা করে দেখতে হবে। জি ডাক্তার মিলাদ, পাশাপাশি আপনি আর জানেন নিশ্চয়ই, আজকে স্বাস্থ্য অধিদপ্তরের একজন গাড়ি চালক, তার সাজা হয়েছে 30 বছরের সাজা, যদিও 15 বছর সাজা ভোগ করতে হবে, এবং সেটি স্বাস্থ্য অধিদপ্তরের, এটি শুধু অস্ত্র মামলা, এবং সে যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন সেটির এখনও সাজা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি এটি সর্বজন বিদিত, একজন গাড়ি চালকের আজকে শাস্তি হয়েছে এটি একটি দৃষ্টান্ত অবশ্যই, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? কেউ যদি অপরাধ করে থাকে তার শাস্তি হবে, এটাই স্বাভাবিক। এবং যে শাস্তিটি হয়েছে আমরা শুনেছিলাম যে সে চাকরি নিয়ন্ত্রণ করত, তৃতীয় চতুর্থ বদলি নিয়ন্ত্রণ করত, কিন্তু এটা শুনেছি এবং এটা হয়তোবা সত্য পত্রপত্রিকা যা জেনেছি, এবং যেহেতু একটা মামলায় তার সাজা হয়েছে সুতরাং পরবর্তী মামলাগুলো আসবে, আমার প্রশ্ন কিন্তু এইখানটাতেই, কিভাবে একজন ড্রাইভার এত শক্তিশালী হয়ে উঠতে পারে, কিংবা কিভাবে একজন নিম্ন কর্মচারী কিভাবে কাউকে কারো মাধ্যমে, নিশ্চয়ই কারো মদত ছাড়া এটা কি শক্তিশালী হওয়া সম্ভব? সে যে অপরাধ করেছে, সরাসরি অপরাধ করেছে, অবশ্যই তার বিচার হওয়া দরকার এবং বিচারে শাস্তি হওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। সাথে সাথে এর সাথে যে সিন্ডিকেট রয়েছে, বিভিন্ন সিন্ডিকেটের কথা আমরা শুনি, পত্রপত্রিকায় পড়ি, তা দ্বারা দেশের বাইরে যে পালিয়ে থাকবে, কোর্ট ডাকলে তারা আসবে না, এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধেও তো কঠিন অ্যাকশনে যাওয়া দরকার। শুধুমাত্র 2-4 জন ড্রাইভারকে অবশ্যই যে কোনো অপরাধী এবং তাদের শাস্তি হওয়া দরকার আছে, কিন্তু সাথে সাথে যে সিন্ডিকেটটি ছিল, যে সিন্ডিকেটের সাথে যারা জড়িত ছিল, তাদেরও তো বিচারটি হওয়া দরকার, অতি দ্রুত হওয়া দরকার। তারা অনেকেই কিন্তু আদালতের প্রতি বিধানগুলি দেখাচ্ছেন এবং তারা আইনের ফাঁক ফোকরগুলি পালিয়ে যাচ্ছেন। ডাক্তার হাবিবুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে।